extreme problem. ওকে, তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে, খেয়াল করো, কইলাম না ভিডিওতে আসবে। ওকে, আচ্ছা খেয়াল করো, আমরা এখন এই গোট তিনটারে খেয়াল করবো। এই গোট তিনটারে কি ঘটে, আমরা আমাদের হিসেবে সুবিধার জন্য প্রত্যেকের ওদের মান 1 ওহম ধরে নিব, এবং প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই ধরতেছি। তো তোমরা ইয়া করতে পারো, সমস্যা নেই। তো এখন যেটা দেখো সেটা হচ্ছে, এইখান থেকে যদি আই যায়, খুব সোজা একটা গোট তিনি দিচ্ছি মনে হয় যে সবাই পারবো। আচ্ছা তারপরে আমি দেখাই, আমি যেটা করবো সেটা হচ্ছে এইখান থেকে আমি আয়ের যাত্রা শুরু করবো। আয়ের যাত্রা শুরু করার পরে যেটা দেখবো সেটা হচ্ছে আয় যাবে, আয় এইটার মধ্যে তো যাবে। সো একটার মধ্যে যাইলে তো আমি কিছু করতে পারি না। আয় যখন এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে আয় আসার পরে দেখবে যে আয় এর চলাচলের জন্য দুইটা পথ আছে। সো এই দুইটা পথ হচ্ছে, একটা হচ্ছে এই পথ আর একটা হচ্ছে এই পথ। তো এই যে এই পথটাকে, এই পথটাকে নাম দিলাম আয় এ, এবং এই যে এই পথ, এই পথটাকে নাম দিলাম আই বি। কিন্তু আই বি কিন্তু শান্তি পাইলো না। আই বি যখন উপরে উঠলো, তখন উপরে এই পয়েন্টে আসার পরে সে দেখলো যে তার জন্য আরো দুইটা পথ আছে, সেহেতু এই জায়গায় সে আরো দুইটা ভাগে ভাগ হয়ে গেলো। আমরা দুইটা নাম দিলাম, একটা নাম দিলাম আই সি, একটা নাম দিলাম আই ডি। জুম করি, ক্লিয়ার হবে। খেয়াল করো, এদিক দিয়ে আয় আসলো। আয় যখন আসলো, আয় এই বৃত্তের এই পয়েন্টে আসার পরে দেখলো যে আয়ের চলাচলের জন্য দুইটা পথ আছে, একটা হচ্ছে এই যে আই এ এবং এই যে এই আই বি। যে আই এ পুরাটা পথ আর এই যে এই পর্যন্ত হচ্ছে আই বি। তারপরে যেটা হলো সেটা হচ্ছে, এদিকে আই বি আসার পরে দেখলো যে আই বি এর চলাচলের জন্য আরো দুইটা পথ আছে, অর্থাৎ সে এই বরাবর যাইতে পারে, আবার সে এই বরাবর যাইতে পারে। দেখবে সার্টিফিকেটে যেটা ঘটলো সেটা হচ্ছে, এই বরাবর গেল, আবার এই বরাবর আসলো। তো এখন যেটা হবে সেটা হচ্ছে, এই যে এদিকে যে আই ডি ঢুকছিল, যেহেতু পথ হচ্ছে এইটা, দ্যাট মিনস এই দিকে যদি আই ডি যায়, এটার মধ্যে তো আই ডি গেছে, ক্লিয়ার? সো এটার মধ্যে যদি আই ডি গেছে, সো আমি এটাকে নাম দিতে পারি আই ডি। যেহেতু এই দুইটা রোধের মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, সো দুইটাকে আমরা শ্রেণী সমবায় বলতে পারি। সাপোজ ধরো এই পয়েন্ট থেকে 10টা ইলেকট্রন যাত্রা শুরু করছিল, এই পয়েন্টে আসার পরে একদিক দিয়ে গেল হচ্ছে 5টা ইলেকট্রন, একদিক দিয়ে গেল হচ্ছে 6টা ইলেকট্রন, আর একদিক দিয়ে গেল হচ্ছে 4, একদিক দিয়ে গেল 6টা, আর একদিক দিয়ে গেল 4টা। তো 6টা যখন এই পয়েন্টে আসলো, তখন দেখলো যে দুইটা পথ, তখন একটাতে গেল 2টা, আর একটাতে গেল 4টা, এরকম কিছু একটা ঘটনা, একটাতে গেল 2টা, একটাতে গেল 4টা। এই দুইটার মধ্যে তো 4টা গেছে, কারণ যেহেতু এই দুইটা রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে, সো এই দুইটাকে আমি বলতে পারি শ্রেণীতে আছে। এবং এই দুইটা রোধের পরিবর্তে আমি একটা রোধ ব্যবহার করতে পারি, যে রোধটার মান হবে 1+1=2। আগে অনেক বোঝানো হয়েছে, এক্সট্রিম প্রবলেম আছে, সো এখন আর এত বেসিক ধরে পড়ানো উচিত বলে আমি মনে করি না। আচ্ছা খেয়াল করে, এখন আমরা যেটা দিব সেটা হচ্ছে এই জায়গায় একটা রোধ দিব, যে রোধটার মান আছে 2 ওহম। তখন আবার আমরা কি খেয়াল করি, এই পয়েন্টে যখন আই ডি আসছিল, তখন দুইটা পথে ভাগ হয়েছিল, একটা হচ্ছে আই সি এবং একটা হচ্ছে আই ডি। সো এই যে আই সি এবং আই ডি হইল, সো এই আই সি এবং আই ডি এই বিন্দুতে আই বি ভাগ হয়েছিল, এবং এই পয়েন্টে যখন তারা যাবে, তখন এই পয়েন্টে আবার আই বি আসবে, এই পয়েন্টে আবার আই বি আসবে। দ্যাট মিন্স এই এই দুটো রোধ হচ্ছে সমান্তরালে অবস্থিত। সো সমান্তরালে অবস্থিত জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 1/RP = 1/2+1/1, 1/2+1/1
করতেছি সেই রুটটার মান হচ্ছে 2/3 রুটটার মান হচ্ছে 2/3 সো খেয়াল করো এখন যদি আবার খেয়াল করি এখন যদি আবার আই আমরা আই নিয়ে চিন্তা করি সো আই যখন এই পয়েন্টে আসলো আসার পরে দেখলো যে দুইটা পদ এবং সে দুই ভাগে ভাগ হলো সো আলটিমেটলি যেটা করলো সেটা হচ্ছে আই আসার পরে এই আই দুইটা পদে ভাগ হলো এবং একটা গেল এই বরাবর একটা গেল এই বরাবর এই বরাবর গেল আবার এই বরাবর গেল আবার এই পয়েন্টে গিয়ে মিলিত হলো দ্যাট মিন্স এই দুইটা রুটকে আমরা সমান্তরালে ধরতে পারি সো এই দুইটা রুটের জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে 1/RE সমান 1/3/2 1/1 2/3 1 3/2 হচ্ছে হ্যাঁ 2/3 অর্থাৎ 5/3 যেটা 1/RE এর মান RE সমান হবে 3/5 ক্লিয়ার সো আর পি সমান 3/5 সো এই দুইটা রুটের পরিবর্তে আমি একটা রুট ব্যবহার করতে পারি যে রুটের মান হচ্ছে 3/5 ওকে সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আচ্ছা এখন দেখো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই এই দিক থেকে আবার আয়ের যাত্রা শুরু হইলো এবং আয় যখন গেল তখন এইটার মধ্যে দিয়েও আয় গেল এবং এইটার মধ্যে দিয়েও আয় গেল যেহেতু এই দুইটা রোদের মধ্য দিয়ে আয় গেছে সেহেতু এই দুইটা রোদের মধ্য দিয়ে যেহেতু আয় গেছে সেহেতু এই দুইটা রোদকে আমরা বলতে পারি শ্রেণীতে অবস্থিত এইটার মান ছিল 1 এটা হচ্ছে 3/5 দ্যাট ইজ 1+3/5 দুইটা রোদের পরিবর্তে একটা রোদ ব্যবহার করতে পারি যে এইটার মান হবে 5+3 অর্থাৎ 8/5 আচ্ছা আর এস শ্রেণী সমবায় হচ্ছে প্রত্যেক আলাদা আলাদা যোগফলের সমান এই এই দুইটা রোধের পরিবর্তে তুমি একটা রোধ ব্যবহার করতে পারি যে একটা রোধের মান হচ্ছে 8/5 ওকে সো এরপর আমরা যেটা চলে যাবো এরপরে হচ্ছে আমরা এরপরের প্রশ্নটা চলে যাবো পরের প্রশ্নটা হচ্ছে ঠিক এরকম এখন দেখো এইদিকে যখন আয় গেল এইদিকে আয় গেল ঠিক আছে সো একটা রোদের মধ্যে আয় গেছে এটা আমরা কিছু করতে পারতেছি না আমরা দেখি এই পয়েন্টে আসার পরে আয়ের চলাচলের জন্য তিনটা পথ আছে খেয়াল করো সরি দুইটা পথ আছে এই পয়েন্টে আসার পরে এই পয়েন্টে আসার পর দুইটা পথ আছে এই যে একটা হচ্ছে এই পথ আর হচ্ছে এই পথ এই পথটাকে নাম দিতে পারি আই এ এই পথটাকে নাম দিতে পারি আই বি বরাবর এই যে এই দিকে আই এ আসলো এবং আই এ ডিরেকশনে যদি খেয়াল করি আই এ এই দিক বরাবর ব্যাক ফ্লো হবে না তার যেহেতু তার টার্গেট হচ্ছে সে এই পয়েন্ট পর্যন্ত আসবে দ্যাট মিন্স আই আসার পরে এই দিকে এই আই এ আসার পরে এই দিক দিয়ে সরাসরি এই পর্যন্ত আসবে তার কোনো ব্যাক ফ্লো করবে না যেহেতু তার টার্গেট হচ্ছে এই পর্যন্ত আসা ক্লিয়ার সো এদিক দিয়ে যখন আই বি গেল আই বি এই পয়েন্ট আসার পরে দেখলো যে এই এই ডিরেকশনের মধ্যে দুইটা পথ করে সেটা হচ্ছে একটা হচ্ছে এই এই পথ আর একটা হচ্ছে এই পথ দ্যাট মিন্স সে আবার দুই ভাগে ভাগ হলো একটা ভাগের নাম হলো আই সি আর একটা ভাগের নাম হলো আই জি সো একটা হলো আই সি আর একটা হলো আই ডি খেয়াল করো এবং যেটা হবে সেটা হচ্ছে যে যেটা হবে যে সেটা হচ্ছে আই সি আসার পরে আই সি এই পথ বরাবর এই পর্যন্ত আসা করবে কারণ হচ্ছে তার টার্গেট হচ্ছে তার এই পর্যন্ত আসা এবং তারপরে যদি আমরা খেয়াল করি তারপরটাতে আমরা যেটা যাবো সেটা হচ্ছে যে এই আই যখন আসলো 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 তখন এই পয়েন্ট পর্যন্ত যখন সরি আই সি গেল আই ডি গেল এই যে এই আইডি এই বরাবর গেল আবার এই বরাবর আসলো তার মানে একটা জিনিস খেয়াল করো এই দুইটা যেহেতু একই পথে পড়ছে অর্থাৎ একটার মধ্যে আইডি আর একটার মধ্যে আইডি গেল এই দুইটা রুদ এখন শ্রেণীতে আছে এবং এই দুইটা রুদের পরিবর্তে আমি একটা রুদ ব্যবহার করতে পারি যেটার মান হচ্ছে 1+1=2 অর্থাৎ খেয়াল করো আমি এই জায়গায় একটা রুদ দিচ্ছি যে রুদটা মান হচ্ছে আবার আই এ কোনটা আই বি মিলছে দিলাম এখন যদি খেয়াল করো এখন খেয়াল করো সো এখন এই যে আমরা একটু আগে যেই ইয়াটা করলাম কি বলে যে যেই ইয়াটা করছিলাম এটা কি বলে যে বর্তনীতে নতুন কোনো উপাদান না আসা পর্যন্ত আমরা ওই ওই পয়েন্টটাকে একই পয়েন্ট হিসেবে বিবেচনা করতে পারি সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে একই পয়েন্ট হিসেবে বিবেচনা করতে পারি এই জন্য ওইটা একটু প্রয়োগ করে এখানে দেখাবো যে এইটা ওইটা দিয়ে অঙ্ক করা যায় সো এখানে যেটা করবো সেটা হচ্ছে খেয়াল করো এই জায়গায় সাপোজ আমরা এই এই পয়েন্টটাকে এ পয়েন্ট হিসেবে বিবেচনা করি ভিন্নকাল ইউজ করি এই যে আমি যদি এই পথ বরাবর যাই তখন আমি যেটা দেখো সেটা হচ্ছে এই যে এই পথ বরাবর খেয়াল করো এই পথ বরাবর
যে এই পথ বরাবর এই পোর্শনে নতুন কোনো উপাদান আসে নাই, যেহেতু নতুন কোনো উপাদান আসে নাই সেহেতু এই বিন্দুটাকে আমি এ ধরতে পারি, এবং এই পয়েন্টে এই জায়গায় যেহেতু নতুন কোনো রোধ আসে নাই সো এটাকে আমি এ পয়েন্ট ধরতে পারি। এবং আমি যদি নিচের দিকে খেয়াল করি, যেহেতু এই জায়গায় একটা রোধ আসছে সো এই পয়েন্টটাকে আমি বি ধরতে পারি, এটা দেখে চিন্তা করি, যেহেতু এই পয়েন্টে একটা রোধ আসছে সেহেতু এই জায়গায় আমি এই পয়েন্টটাকে আমরা বি ধরতে পারি, আমি অন্য কালি ইউজ করি বি ধরতে পারি। এবং আমি যদি এই বরাবর আসি তখন এই বরাবর কোনো নতুন কোনো রোধ পড়ে নাই, এই বরাবর নতুন কোনো রোধ পড়ে নাই, দ্যাট মিন্স এই পয়েন্টটাকে বি, এই বরাবর নতুন কোনো রোধ পড়ে নাই, দ্যাট মিন্স এই পয়েন্টটাকে আমরা বি ধরতে পারি। তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আই যখন আসলো এই পয়েন্টে, তখন আসার পরে আমি যদি এই পয়েন্ট বরাবর যাই, আমি যদি এই রাস্তা বরাবর যাই, তখন দেখবো যে এই রাস্তা বরাবর নতুন কোনো রোধ পড়ে নাই, যেহেতু এই রাস্তা বরাবর নতুন কোনো রোধ পড়ে নাই, প্রত্যেকটা বিন্দুকে এই হিসাবে বিবেচনা করতে পারি। আবার যখন এই এই পয়েন্ট বরাবর আসলাম, তখন দেখলাম যে মাঝখানে একটা রোধ পড়লো, দ্যাট মিন্স এই পয়েন্টটাকে আমি নাম দিতে পারি বি, কিন্তু আমি যখন এই পয়েন্ট এই বরাবর আসবো তখন দেখবো যে এই বরাবর কোনো রোধ নাই, রোধ উপস্থিত নাই, এই লাইনের মধ্যে কোনো রোধ নাই, যেহেতু এই লাইনের মধ্যে কোনো রোধ নাই সেহেতু প্রত্যেকটা পয়েন্টকে আমি দিতে পারি বি। যদি এই লাইনের মধ্যে এই জায়গায় কোনো একটা রোধ থাকতো তখন এটাকে আমি বি দিতে পারতাম না, এটাকে দিতে হতো সি, ক্লিয়ার? সো এটা হচ্ছে মেন কথা। সো এখন দেখো, এখন আমি যদি এই তিনটাকে সাজাই, সো ওই তিনটারই উৎপত্তি হচ্ছে এ বিন্দু থেকে এবং তিনটারই উৎপত্তি হচ্ছে বি বিন্দু থেকে। সো আলটিমেটলি যেটা ঘটবে সেটা হচ্ছে আমি একটু সাজায় লিখতে পারি, সেটা হচ্ছে ঠিক এরকম, আমি যদি এই জায়গায় চেষ্টা করি এটা একটু মুছে দিলাম, আমি এ পয়েন্ট নিয়ে চিন্তা করতে পারি যে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি, আমি দেখবো যে তিনটারই উৎপত্তি হচ্ছে এ থেকে বি, অর্থাৎ একটা, তারপর হচ্ছে দুইটা, তারপর হচ্ছে তিনটা, অর্থাৎ এই তিনটা এখন সমান্তরালে উপস্থিত, ক্লিয়ার? সো এই তিনটা যদি এখন সমান্তরালে উপস্থিত হয় তুমি সমান্তরালের মান বের করতে পারবা, তারপরে এই তিনটার পরিবর্তে একটা রোধ ব্যবহার করতে পারবা, যে মানটা আসবে তারপর আমি আর এটা আর বেশি করাচ্ছি না, তোমরা পারবা, এখানে ওই তিনটার পরিবর্তে একটা রোধ আসবে, তারপরে এই দুইটা রোধ কিসে আছে, শ্রেণীতে আছে। সো ইজি, সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তুল্য রোধের কি কি মেয়াদ আসতে পারে, অ্যাকচুয়ালি তুল্য রোধকে নিয়ে, তুল্য মানে শুধুমাত্র তুল্য রোধ চাইলে কি কি আসতে পারে সেটার উপরে আমি মোটামুটি চারটা ক্লাস নিয়েছি। সো আমি আশা করি যে অন্তত তুল্য রোধ নিয়ে যেটা আসলে তোমরা পাবো, এবং সামনের লেকচার আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এই যে তুল্য রোধ, শুধুমাত্র তো আমরা তুল্য রোধ নিয়ে আলোচনা করছি, আমরা এরকম জটিল জটিল সার্কিটে বিভিন্ন তড়িৎ প্রবাহ নির্ণয়ের চেষ্টা করবো, তড়িৎ প্রবাহ কিভাবে নির্ণয় করতে হয়, বর্তনীর বিভিন্ন অংশে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেই টপিকসগুলো নিয়ে আলোচনা করবো। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, ওকে, থ্যাংকস, বাই।